আফরিন স্কুল যাবে, রেডি হয়ে গেছে। আম্মু আজকে বেশি শীত না? চলো আসো আমরা বের হই। আসো আম্মু। তো আমি আমার আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করি। বিসমিল্লাহ রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তালা খোল আম্মু। বাবা আল্লাহ কি বলছে? আফরিন বললো আফরিনকে স্কুলে দেওয়া হলো, এখন যাই আপনি বাবার জন্য নাস্তা রেডি করি। রুটি একটু ঘি দিলাম ফ্রাই করার জন্য। আফরিন বাবাকে নাস্তা দিলাম, আর কালকে সাপ কাপড় যেটা ওয়াশ করে রাখছিলাম ভাজ করে আর মাড়িতে ঢুকাইতে পারিনি, ইনশাল্লাহ আজকে রেখে দেবো। চা দিই আপকে? বাজার নিয়ে আছে সিম, টমেটো, ফুলকপি। আপনার বাবা নাস্তা করে এখন চলে যাচ্ছে ডিউটিতে। হ্যাঁ পানি নিয়ে যান। হ্যাঁ জানি, আপনি এনে নিজের খাওয়া দেবেন। হ্যাঁ ফার্মেসি, আমাদের ফার্মেসি থেকে আছে ওদের জন্য। আল্লাহ হাফিজ। আমি তালা খুলে দিই, আপনি কেমনে খুলবেন? আল্লাহ হাফিজ। আজকে সর্দি বড়ি দিয়ে মাছ রান্না হবে। তা বের করি মাংস ভালো করে ওয়াশ করে এখন কুকারে রান্না করার জন্য বসাইছি। পানি দিতে হবে, পানি দিয়ে হয়ে গেল, এখন লবণ দিব। ফ্লেম অন করে আর ঢাকনি দিয়ে কভার করে দিলাম। আমি আজকে সব নিজের রুমে সব জাল আলা ঝাড়লাম, তারপরে মাঝখানে ঘরে ছিল অনেক জালাটা সাফ করলাম। দেরি হয়ে গেছে, এনিওয়ে আমি তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে কমপ্লিট জাস্ট ঘর মুছবো। আফরিনকে স্কুল থেকে নিয়ে আসা হলো, বাবার জন্য বটলই আসছে, আপনাকে দেখাবো জানে না। থেকে বটল বের করে ওয়াশ করে ফেললাম আমি, এখন আপনাকে শুধু বক্স দেখাবো, দেখি কি কেমন করবে। আফরিন গোসল করে আসছে। আচ্ছা আফরিন দেখো তো বাবা কি নিয়ে আসছে। বাহ আগে না, এটা তো খালি বটল নাই। দুইটা কাছাকাছি সময় হয়ে যাচ্ছে আর মাংস যেটা 11:30 পরে দিলাম আমি সকাল পেলাম, এখন পর্যন্ত হয়নি, ভালো মতো সফট হয়নি। একটু আগে দেখলাম, এখন রাখলাম 5-10 মিনিট, পরে আবার দেখি কমপ্লিট সফট হয়ে যায় তারপরে আমি রান্না স্টার্ট করি। আর 10 মিনিট থেকে দিলাম এই একটু পেঁয়াজ, যেটা ডিম ভাজা করে এইরকম সাইজে ছোটো ছোটো পেঁয়াজ করলাম, তারপরে ভাজা হচ্ছে না। সব 2টা বাজতেছে, ফ্রেন্ড একটু পরে এসে পড়বে পড়াশোনা করে। আমি ফার্স্ট টাইম এরকম করলাম, কী করবো, মাংস এতক্ষণ পরে একটু দেখলাম সফট হতে সময় লাগবে, তা আলু দিয়ে দিয়েছিলাম আর টমেটো। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি মাংস আলু গলে গেছে আর টমেটো আমি চক করে দিয়েছিলাম, আগে একটু সফট হয়ে যায়। পেঁয়াজ একটু আলহামদুলিল্লাহ লাইট ব্রাউন হয়ে গেছে, এখন আমি দিয়ে দিই মাংস আলু টমেটো কুকার থেকে উঠাই দিয়ে দিই এখানে। আজকে সর্দি বড়ি দিয়ে রান্না হলো, এটা বলছে ছোটো ইলিশ মাছ, বেগুন, সিম, আলু, টমেটো দিয়ে রান্না হলো। তা আজকে এই সর্দি বড়ি খাওয়া হবে, যেটা এতে খালামা নিয়ে আসছিলো, এখন পর্যন্ত খেতে বসে না শেষ। আসো আলহামদুলিল্লাহ
তরকারি আমার 5 মিনিট পরে কমপ্লিট রেডি হয়ে যাবে। আমি একটু কাঁচামরিচ দিলাম আর 5 মিনিট একটু কুক করব। এখন আমি হয়েছে মাছ দি। এই দেখো তোমার বাবা এসে পড়েছে। আসসালামু আলাইকুম। বাবা তো খেতে বসছে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বেগুন আলু টমেটো দিয়ে। আচ্ছা জানি না অনেক রকমের নাম আছে মাছে, আমি খেয়ে দেখব। ওকে ওকে, এখানে এসে টমেটো ভর্তা। আপনি বাবার জন্য চা রেডি করতেছি। আব্বুকে বললাম আমি চা খেতে জন্য আসতে, বাট আব্বু আসবে না। জানেন আপনি একটু শরীর একটু ঠান্ডা লাগছে তো, তা খাসতেছে, ঘুমাচ্ছে, এই জন্য আমরা রুমে যাচ্ছি না। আপনি ঘুমাচ্ছে, গেট একটু ভেড়া দি। ঈশ্বরদি বুড়ি কেমন লাগছিল? মেয়ে বাবা যাওয়ার সময় হয়ে গেছে আর আপনি এখন পর্যন্ত উঠেনি, একদম ডিপ ঘুম। আফরিন কিন্তু আবার খাসি হচ্ছে। জি, একটু আগে আসছিলেন আপনি বাবা, জ্বর সবে হয়ে যাচ্ছে। আফরিন আপকে না দেখে বলবে। হ্যাঁ একদম ডিপ ঘুমের জন্য উঠাচ্ছি না। যখন আমি বের হই না কথা পাতি বলি কার সাথে, মুখে ধোঁয়া বের হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিও এখন পর্যন্ত আপলোড হয়নি। আপনি একদম ডিপ ঘুম। মাগরিবের আজান হচ্ছে, আমি নামাজ পড়তে যাই।